Panvision TV presents. Hi Bondhura, Assalamualaikum. Shobai bhalo acho to? Ajke ekti onnorokom golpo niye tomader samne elam. Ei golpoti ami amar ostad jir kache shunechi. Tar age boleni, protidin sokale ami amader parar masjide arbi porte jai. Amar aro onek bondhura shekhane ostad jir kache arbi shekhe. Ostad ji khub gyani manush, mojar manusho. আরবি শেখানোর পাশাপাশি প্রতিদিন আমাদের বিভিন্ন গল্প বলেন। মজার এই গল্পগুলোতে থাকে অনেক শিক্ষা। আজকে আমি যে গল্পটি বলবো সেটি তার কাছ থেকেই শোনা। গল্পটি হলো ভালো নিয়ত বা উদ্দেশ্য নিয়ে। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা কাজের পুরস্কার তার নিয়ত অনুযায়ী দেওয়া হবে। তাহলে শুরু করা যাক গল্পটা। একবার এক লোক মরুভূমিতে ঘোড়া ছুটিয়ে যাচ্ছিলেন। বন্ধুরা, তোমরা তো জানো মরুভূমি হচ্ছে খুব গরম এলাকা। সেখানে কোনো গাছপালা নেই, কেবল রোদ আর রোদ, মেঘ নেই, বৃষ্টিও নেই। চলতে চলতে লোকটার পানি তৃষ্ণা পেয়ে গেল। মরুভূমির মধ্যে মাঝে মাঝে কিছু গাছপালা দেখা মেলে, সেখানে পানিও পাওয়া যায়। সে ছোট্ট জায়গাটুকুর নাম হচ্ছে মরুদ্যান। ঘোড়া ছোটাতে ছোটাতে একটি মরুদ্যানের সন্ধান পেয়ে গেল সে। মরুদ্যানে ঢোকার আগে লোকটা ঘোড়ার থেকে নেমে একটা ছোট লাঠি মাটিতে কাটল। এরপর লাঠিটির সাথে ঘোড়াটিকে বেঁধে ভেতরে ঢুকলো পানির সন্ধানে। কিছুক্ষণ খোঁজাখুঁজি করে সে পানি পেয়ে গেল। পানি পান করে তৃষ্ণা মিটিয়ে কিছুক্ষণ বিশ্রাম করে সে আবার তার গন্তব্যে রওনা হলো। তবে রওনা হওয়ার আগে সে ভাবল যে লাঠিটি মাটিতে গেঁথে ঘোড়াটাকে বেঁধে রাখা হয়েছে, সেটা যদি ওখানে রেখে যায় তাহলে অন্য কোনো মুসাফির এসে একইভাবে তার ঘোড়াটা বাঁধতে পারবে। এই ভেবে সে লাঠিটা না তুলেই চলে গেল। এদিকে হলো কি, অন্য আরেকজন ঘোড়সওয়ার খানিক সময় পরে খুব দ্রুত বেগে ঘোড়া ছুটিয়ে ওই পথ দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় সহসা সেই লাঠিটায় হোঁচট খেয়ে পড়ে গেলেন। ঘোড়াটা পড়ল একদিকে, লোকটা পড়ল আরেকদিকে। বালুর মধ্যে পড়েছে বলে তেমন ব্যথা পায়নি সে। লোকটা উঠেই চিন্তা করলো এই লাঠিটার কারণেই সেই হোঁচট খেয়ে পড়েছে। অন্য কেউ তার মতো হোঁচট খেয়ে পড়তে পারে, কিংবা আরো বড় কোনো বিপদ ঘটতে পারে। তাই সে লাঠিটা টেনে তুলে দূরে ফেলে দিয়ে আবার তার যাত্রাপথে রওনা হলো। মজার ব্যাপার কি জানো বন্ধুরা, দুজন লোক একটি কাজ সম্পূর্ণ বিপরীতভাবে করল, অথচ আল্লাহর কাছ থেকে এই কাজের বিনিময়ে দুজনই সমান পুরস্কার পাবে। কারণ তাদের দুজনেরই উদ্দেশ্য বা নিয়ত ছিল মানুষের উপকার করা। আমার এই গল্পটি তোমাদের কেমন লাগলো বন্ধুরা? আমার আরো গল্পগুলো যদি তোমরা শুনতে চাও তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।